যেটা আমাদের বেশিদিন থেকে যেভাবে আমাদের লকডাউন চলছে, আমাদের এই অঞ্চলে প্রচুর মানুষ আছে যারা দিন আনে দিন পায়, তারা ডেলি খাবারটা যেমন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশমের মাধ্যমে মানুষদের খাবার চাল পাঠিয়েছেন, ঠিক সেভাবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এখন আমরা দিচ্ছি আমাদের উত্তরাঙ্গপুর জিতপুরে কুসুম কানালি এবং ঘিয়া রুবাই প্রায় 300 মতো পরিবারকে চাল খাদ্য ধোয়ার জন্য সামানের ব্যবস্থা করেছি। এবং আমরা মানুষকে বোঝাতে চাইছি যে যেভাবে সরকার চাইছে যে মানুষ একটু দূরত্ব থাকুক, মানুষ বাড়িতে থাকুক, খুব বেশি কাজ না হলে, খুব বেশি দরকার না পড়লে মানুষ যেন রাস্তায় না বেরোয়। এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অলরেডি আমাদের হেল্পলাইন নাম্বার আমরা অলরেডি দিয়েছি, সরকার সক্রিয় করেছেন, তো হেল্পলাইনে ফোন করতে পারে, তাছাড়া আমাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারে, ফোন করতে পারে, আমার নাম্বার সবার জানাচ্ছেন, আপনাদের 9820131770 এই নাম্বারে ফোন বা মেসেজ করলে যে কোনো বেরোবার কোনো দরকার নেই, আমার ছেলে আমার কর্মীরা নিশ্চিন্তভাবে তার বাড়িতে এসে হেল্প করে দিয়ে চলে যাবে। তাই আমি মানুষের আপনাদের চ্যানেলের মাধ্যমে সারাপুরের সমস্ত মানুষকে আহ্বান করছি, যেভাবে আপনারা লকডাউন মেনে চলেছেন ঠিক সেভাবে আগামী দিনে এই লকডাউনটা যতদিন না সরকার বলছে, যতদিন না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আমাদের পশ্চিমবঙ্গ আপনারা সমস্ত মানুষ এবার বেরোন, আপনারা বাড়ি থেকে বেরোতে পারেন, যখন সব কিছু নর্মেল হবে সবাই আপনারা যে যেমন বলেছিলেন ঠিক সেভাবে আবার নিজের কাজে ফিরে যাবেন। তাই সকলকে ধন্যবাদ রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন।